হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আমি বলে দিই যে আজকে এইমাত্র সকালবেলা এখন উঠলাম, পোপো চা বানিয়ে আনছে, আমি একটু আরামসে রিল্যাক্স মুডে বসে আছি। তো আজকের ব্লগ স্টার্ট করার আগে আমি বলি যে ছোটদেরকে ভালোবাসা, বড়দেরকে প্রণাম, আর আমাদের নতুন সঙ্গমিশ্রীদেরকে স্যালাম। যাই হোক, দেখতেই তো পাচ্ছেন যে মাত্র একটু বসে আছি, এখন চা আসবে। তো আজকে আমি ফুললি রেস্টে আছি। তো গরম গরম চাই আজকে আমি বুঝে গেছি আজকে আমার চা কীভাবে আজকে পোপো বানিয়ে নিয়ে এসছে, সেটা আবার গ্রিন টির কাপে। তো দেখা যাক কি চা বানিয়েছে। বাজে থেকে বাজে চা, জানি তো আজকে বাজে চাই বানাবে। বিস্কুট এনেছি আমি, ভালো কথা। দেখা যাক খেয়ে কেমন হচ্ছে, বুঝতেই তো পারছি কেমন হবে। আমার আজকের চা খাওয়া হয়ে গেছে, আমরা ব্রেকফাস্টও করে নিয়েছি। তো আজকে অ্যাকচুয়ালি ছুটি রয়েছে, তো আমি আজকে এই ছুটির দিনটা একটা ঘরের কাজের জন্য ইউটিলাইজ করতে চাই। তো আমি ভাবলাম আজকে একটু ঘর দুয়ার পরিষ্কার ক্লিন করা হোক, তো সেই জন্য আজকে আমি তাড়াতাড়ি একটু এই কাজে লেগে পড়ি। আজকে দেখুন পোগোর পরিষ্কার করার, ঘর পরিষ্কার করার পালা হচ্ছে। তো ও কেমন ঝুল ঝাড়ছে দেখুন। ওই পোগো, কেমন লাগছে ঘর পরিষ্কার করে? ঘর পরিষ্কার করতে তো খুবই ভালো লাগে, মনে হচ্ছে যেন দুর্গাপূজা ফিলিং আসছে। ও আচ্ছা, ভালো লাগছে। দেখতেই পাচ্ছ আমি মাস্ক পরে নিয়েছি। হ্যাঁ, মাস্ক শুধু আমাদের এই কোভিড এর সময় যে রক্ষা করছে সেটা নয়, মাস্ক আপনি সারা বছর ইউজ করতে পারেন এইসব পারপাসে। না, তাছাড়া আমি বলে দিই যে আমার পোগোর একটু ডাস্ট অ্যালার্জিও আছে। ও হ্যাঁ, ডাস্ট অ্যালার্জি একটু আছে। আর এই তেল ঝাল ছোপ মারার সময় যে হাঁচি হয় বা কিছু ছিট চলে আসে, সেই সব গুলো আমার একটু রয়েছে। সেই জন্য আমি মাস্ক পরতে খুবই ভালোবাসি। তো মাস্ক পরে আমি অনেকক্ষণ ধরে থাকতেও পারি, আমার কোনো অসুবিধা হয় না। যাই হোক, আমি ভিউজদেরকে বলে দিই যে পোগো যে আছে বেচারা আজকে পরিষ্কার করছে। অন্যদিন যাই হোক, আমাদের মানে পালাপালি করে আমরা করি, একদিন একবার আমি করি একবার ও করে, তা আজকে ওর হচ্ছে, সেটার জন্য আপনাদেরকে। অবস্থাটা কি হয়েছে আপনাদেরকে আমি ক্লোজ লুক দিচ্ছি। দেখুন, এইটা হচ্ছে টিউবলাইটের অ্যাকচুয়াল নোংরা হওয়ার পর এমনি হয়েছে, আর এইটা দেখুন পরিষ্কার করার পর এইরকম হয়েছে। তো আমি এখন এটা দিয়ে একটা স্টিল দিয়ে এটাকে খুব ভালো করে ঘষে ঘষে আমি পরিষ্কার করছি। হালকা একটু সামান্য আমি এর সাথে একটু কল লাঞ্চের টাইম হয়ে গেছে। তো আজকে আমি পুরোপুরি লিভে আছি, লিভে আছি মানে কখনো মানে ইচ্ছা করে না রান্না বান্না করার। সো আজকে আমার বর রান্না করছে। তো বর, আজকে কি হচ্ছে আমাদের? খুশি দেখো, বলে লিভে আছি, ভিআইপি। সো ওয়াট, তাতে কি আছে? কখনো কখনো একটু লিভও নেওয়া উচিত, তাই না? সো আজকে কি লাঞ্চের কি আমাদের মেনু হচ্ছে একটু আমাদের ভিউয়ারদেরকে বলবেন? লাঞ্চে আজকে অ্যাকচুয়ালি বানাচ্ছি তো আমার ফেভারিট খিচুড়ি, মানে খিচুড়িটা ওরও ফেভারিট, তো খিচুড়ি বানাচ্ছি। এর সাথে স্যালাড থাকবে, পাপড় থাকবে, আর একটু আচার আছে, ঘি অলরেডি দেওয়া রয়েছে, সুন্দর একটা ফ্লেভার আসছে।
তো এর মধ্যে সবজি বলতে আমি গাজর টাজর দিয়ে দিয়েছি, টমেটো এসব দিয়ে দিয়েছি। কিন্তু আমি বলে দিই যে আমাদের ভিউয়ারদেরকে যে পোগো যে আছে আমার বর খুব ভালো খিচুড়ি বানায়, রিয়েলি অসম বানায়। খিচুড়ি হোক, তারপরে তোমার ডালিয়া হোক, এগুলো খুব ভালো বানায়। সো আজকেও বানাচ্ছে, আমি খুব এক্সাইটেড, মানে আমার কতদিন পর আবার খাবো। অনেকদিন পর খিচুড়ি হচ্ছে এটা। হ্যাঁ বাদবাকি আমি তৈরি করে নিচ্ছি, আবার একটু পরে সার্ভ করে দেবো। হ্যাপি, ম্যাডাম হ্যাপি হয়েছে, তাহলে আমি ডবল হ্যাপি। আমাদের পাঁপড় ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব কম তেল রয়েছে। অ্যাকচুয়ালি পাঁপড় ভাজা খেতে ভালো, কিন্তু যতই হোক তেলে ভাজা, তো সেই কারণে খুব হালকা তেলে ভাজা হয়েছে। স্যালাড হয়ে গেছে, এবার পাঁপড়। দেখতেই পাচ্ছেন খিচুড়ি কি সুন্দর, আহা মুখে জল চলে আসছে। তো এবার আমরা খেতে বসি বরের হাতে খিচুড়ি। দারুণ দেখতে, খুব সুন্দর হয়েছে, আর প্লাস খেতেও আমার লাগছে খুব ভালোই হবে। যাই হোক, তো আমরা আমাদের লাঞ্চের মেনু তো দেখেই নিলেন, পাঁপড়। ঠিক আছে, পাঁপড় রয়েছে, স্যালাড একটু কম হয়ে গেছে, এনিওয়েজ নো প্রবলেম। আর ঘি দেওয়া রয়েছে, পাঁপড় রয়েছে, আর গরম গরম খিচুড়ি, আপনারা একমত হলে কমেন্টে জানাবেন। আরো একটা জিনিস আপনাদের জানাতে ভুলে গেছি, আজকে যে খিচুড়িটা হয়েছে কমপ্লিটলি নিরামিষ, এতে কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু নেই, এমনকি আদা পর্যন্ত নেই। এতে কেবল একটু মশলা রয়েছে, সর্ষে রয়েছে, একটু পাঁচফোড়ন, আর ব্যাস, একদম কমপ্লিট নিরামিষের মধ্যে খিচুড়ি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার পেছন দিকে কার্টেন চেঞ্জ হয়ে গেছে, ঘর পুরো ঝিকঝাক হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। আজকে আমরা খুব ঘরের যে আছে, ঘরের সাফ সাফাই পরিষ্কার পরিচ্ছন্ন আজকে করেছি। আমার পোপো বেশিরভাগটা করেছে, আমি একটু কম করেছি, তার জন্য আমি একটু আজকে রেস্টে আছি। তো এবার আমি আমার ঘরের দুটো আরও ফ্যামিলি মেম্বার আছে, তার সাথে যে আছে আমি ইন্ট্রোডিউস করাবো তোমাদেরকে। ঠিক আছে, এই দেখুন, এটা আমাদের ঢোলু হচ্ছে, এর নাম আমি ঢোলু রেখেছি, শুধু ঢোলে ঢোলে পড়ে যায়। আর এর সাইজ দেখছেন, এটা প্রায় প্রায় আমার লাগছে আমার সাইজেরই হচ্ছে, খুব ভারীও হচ্ছে, আমার মতন রোগা রোগা নয়, একটু মোটাসোটা হচ্ছে, আর খুব কিউট টাইপের। সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে এর নাম ঢোলু হচ্ছে। আরেকজন আছে, সেটাও আমি দেখাচ্ছি। ওই ঢোলু, কী করছিস, পড়ে যাচ্ছিস না এখন ঢুলে? দেখছেন তো, এটা খুবই কিউট, সো কিউট। আর এ হচ্ছে আমাদের গোলু, এও খুব কিউট হচ্ছে, অফকোর্স এ কিউট হবে কারণ কি এ ছোট হচ্ছে। আজকে একটু টায়ার্ড লাগছে আমাকে দেখে, হয়তো আপনারা বলবেন যে এত টায়ার্ড বা এত কালো কেন লাগছে বা কিছু। আজকে অ্যাকচুয়ালি ঘরদোর পরিষ্কার করেছি, পাখা পরিষ্কার করেছি, পাখা পরিষ্কার করতে গিয়ে কিছু ধুলো আমার চোখে পড়ে গেছিলো, খুব সাবধানে চোখটা ধুয়েছি, ক্লিন টিন করেছি, তো তারপর চান টান স্নান সেরে শ্যাম্পু করে ফ্রেশ হয়েছি। কিন্তু এনিওয়েজ খুব টায়ার্ড লাগছে আজকে। তো আজকে আমি আপনাদেরকে কিছু পোপোর বানানো হ্যান্ডমেড ড্রয়িং বা হ্যান্ডক্রাফ্টের জিনিসগুলো দেখাবো, তো আসুন এইগুলো আপনাদের সাথে শেয়ার করি। এইটা দেখতে পাচ্ছেন, লেখা আছে ইউ অ্যান্ড মি, এটা হচ্ছে পোপো অ্যান্ড পোগো। এটা আমার বিলোভেড ওয়াইফ রুমি বানিয়েছে, এটা কমপ্লিটলি হ্যান্ডমেড, ফার্স্ট টাইম অ্যাটেম্পটেই ও বানিয়েছে, স্কেচ পেন দিয়ে কালার করা, কিন্তু পেন দিয়ে প্রথমে ড্র করে নিয়েছিল, একদম কোনো ইরেজার কোনো রাবার কিছু ইউজ হয়নি। আর এটা বলে দিই, এটা একটা ছোট্ট হোম ডেকোর একটা আইটেম, এটা দেওয়ালে হ্যাং করা রয়েছে। তো এমনি টাইপের ও নিজের ফ্রি সময় এই ধরনের পেন্টিং এগুলো বানাতে থাকে, খুবই ভালোবাসে, আর নিজের ওন থিঙ্কিং দিয়ে খুব সুন্দর বানিয়েছে। আপনারাও দেখে এটা কমেন্ট সেকশানে জানাবেন যে এটা কেমন লেগেছে আপনাদের।
এইটা দেখতে পাচ্ছেন, এটা গণপতি অ্যান্ড গণপতির বাহন মূষক রাজ রয়েছে, এটাও বিলভেড ওয়াইফ রুমি বানিয়েছে। এটা কি সুন্দর, অপূর্ব। এত এটার আমি থিমটা বলে দিই, এটা একটা কোথাও পোপো বাজারে গিয়েছিল, একটা হ্যাঙ্কিতে এমনি ধরনের ডিজাইন মানে প্রিন্ট দেখেছিল, সেটাও নিজের ফটো নিয়ে এসেছিল তুলে, দিয়ে ফটো থেকে তুলে এটা বানিয়েছে। আর এটা দেখতেই পাচ্ছেন এতে ডেটও লেখা আছে কবে বানিয়েছে, আপনারা পড়ে বুঝতে পারবেন, আমি ডেটটা বলছি না। খুবই সুন্দর বানিয়েছে, ওই জন্য এটা আমরা দরজার সামনেই রেখেছি, জাস্ট মানে আমরা কোথাও বেরোতে গেলে যেন এটা দেখে যেতে পারি। গণপতি আছে, খুবই দেখতে ভালো লাগে, খুবই কিউট। এটা এটা তো আপনাদের নাম বলার দরকার নেই, এ হচ্ছে মিকি, এটাও পোপো বানিয়েছে, এটাও নিজের হাতে ড্র করা, আর এ ওপর দিয়ে ল্যামিনেট করেছে। ল্যামিনেট কী করে করেছে আমিও জানি না, কিন্তু এটা কখনোই ধুলো টুলো কিচ্ছু পড়ে না, খুব সুন্দর ল্যামিনেশন টাইপের করে দিয়েছে। এটা হচ্ছে পু, বাচ্চাদের খুব ফেভারেট একটা কার্টুন আর্টিস্ট, কার্টুন ক্যারেক্টার, এটাও পোপো বানিয়েছে, আর এটাও ল্যামিনেট করা, এত সুন্দর ল্যামিনেট করা, এটাতেও ধুলো পড়ে না, দেখতেই পাচ্ছেন। এইটা হলো আমাদের ফ্রন্ট ডোর, ডোরে দেখুন কি কি ধরনের কি কি ছোট ছোট ফটো, ময়ূর পাঙ্ক, পোপো এসব বানিয়ে রেখেছে, মানে সরি বানানো নয়, কাটিং করে রেখেছে, গাড়ি ঘোড়া ট্রাক বাসের ফটো, কারণ আমার অ্যাকচুয়ালি খুবই ভালো লাগে। তো পোপো বলে কি যে কোথাও যাওয়ার আগে তুমি এগুলো দেখলে খুব মোটিভেট হবে, সেই জন্য লাগিয়ে রেখে দিয়েছে। এইটা দেখতেই পাচ্ছেন, এটা একটা হার্ট শেপের ফটো ফ্রেম রয়েছে, এটা আপনাদের বলে দিই কী দিয়ে বানানো হয়েছে, এটার জন্য খুবই মেহনত করেছে পোপো। এটা রেড কালারের যে ব্যাগ হয়, যেটা রিসাইকেল ব্যাগ হয়, সেই ব্যাগের মেটেরিয়াল দিয়ে বানিয়েছে, রোজ প্যাটেলের মতো একটা লুক দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন আমি ম্যাক্সিমাম জুম করে আপনাদেরকে দেখিয়েছি। এটা খুবই সুন্দর হয়েছে, প্রত্যেকে দেখে বলেছে দারুণ হয়েছে একদম। এটা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে অনুপম লাভস রুমি, তো এটাও পোপো নিজে হাতে বানিয়েছে, হাতে বানিয়ে ল্যামিনেট করা আছে। এটার বিশেষত্ব হচ্ছে এটাও ধুলো পড়ে না, অ্যান্টি ডাস্ট বলতে পারেন। এটা বোথ সাইডে রয়েছে, এটা কখনো আমরা এই পোর্শনটা রাখি, কখনো ওই পোর্শনটা রাখি। এইগুলো হচ্ছে পোপোর কার্টুন কালেকশন, এটাও আরেকটা কার্টুন কালেকশন। এইটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টেবিল ম্যাট, এটা সব পোপো নিজের হাতে বানিয়েছে, কাটিং করে ড্র করে, আর এটা আমরা প্রত্যেক দিনই প্রায় ইউজ করি বা কেউ গেস্ট এলে ইউজ করি। এটার ইউজটা আমি দেখিয়ে দিই আপনাদের এইভাবে। এইভাবে এটা ইউজ করি, জল দেওয়া, শরবত দেওয়া, কোল্ড ড্রিঙ্কস দেওয়া, চা দেওয়া বা কিছুতে এগুলো আমরা ইউজ করি, দেখতে খুবই ভালো লাগে। সবাই পোপোকে খুব অ্যাপ্রিসিয়েট করেছে, এই ধরনের জিনিসও ঘরে বসে ফ্রি সময়ে বানাতে খুবই ভালোবাসে। এইটা দেখতে পাচ্ছেন, এটা পোপো বানিয়েছে আনইউজড গ্লাস ব্যাঙ্গেলস, যেটা হয় চুড়ি হয়, সেই চুড়িকে এমনি করে একটা খুব সুন্দর ডেকোরেটিভ করে বানিয়েছে, এটা ওয়াল হ্যাঙ্গিং করে আমরা রেখেছি। আপনারা ভাবছেন এইটা কি, আমি বলে দিই, এটা হচ্ছে হ্যান্ডমেড পোপো বানিয়েছে, এটা সল্ট র‍্যাগ টেবিলের উপর রাখা হয়, এইভাবে এটা আমরা নুন আর গোলমরিচ বা কিছু এইসবগুলো রাখি। এই জিনিসটা পোপো নিজে হাতে বানিয়েছে, খুবই সুন্দর, অনেকে এটা অ্যাপ্রিসিয়েট করেছে, খুবই ভালো। মানে যেগুলো আমাদের মানে এগুলো কেমন মানে ফ্রি সময়ে বসে পোপো বানাতে খুবই ভালোবাসে, এইটা রয়েছে। আজকে আমরা ব্লগটা এই ক্রাফট, হোম ক্লিনিং আর হোম ডেকোরেশন দিয়েই শেষ করছি। আমাদের ভিডিওটা বা ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে, প্লিজ প্লিজ আপনারা আমাদের সাথে জুড়ে থাকুন। আর আপনাদের থেকে রিকোয়েস্ট হবে, আপনারা ভিডিওটা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ইতি শুভরাত্রি।